গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর পুজো সামনে চলে এসছে, ভালো থাকারই কথা। দেখো, পুজোর প্রস্তুতি চলছে, সবার ঘরেই নিশ্চয়ই চলছে, আমার ঘরেও চলছে। আমি আজ তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হলো আমি পুজোর আগে আমার ঘর বাড়ি কী করে পরিষ্কার করি সেটাই। দেখো, ডিপ ক্লিনিং হচ্ছে, যেগুলো আমি আমাদের নিয়মই আছে, যেটা সেটা হলো পুজোর সময় ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করতে হয়, পরিষ্কার করতে হয়, সেটা আবার মহালয়ার আগেই করতে হবে। তার জন্য আমি এটা মহালয়ার আগের দিনই করেছি, কিন্তু ভিডিওটা দিতে আমার দেরি হয়েছে, কারণ সেদিন দেখেছো, এত দেখবে পুরো ভিডিওটাতে, এত কাজ হয়েছিল যে আমি এই ভিডিও এডিট করা আর পোস্ট করা সম্ভব হয়নি। তার জন্য আমি একদিন পরে দিচ্ছি। আর এই যে আমি এখন প্রথমে ফার্স্ট যেটা করলাম সেটা হলো সোফার কভারগুলো সব আমি খুলে নিচ্ছি। খুলে এগুলো আমি চেন সিস্টেম করেছি, কারণ মাঝে মাঝে যেন কাচা যায়, তার জন্য চেনটা খুলে সব কেচে তারপর আবার পরিয়ে নেব। এই আর ভেতরটা, সোফার ভেতরটা বালি বালি হয়ে যায়, সেগুলো একটু নারকেলের শলার ঝাঁটা যেটা হয় সেটা দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি। আর ওইগুলো খুলে এখন মেশিনে দিয়ে দিয়েছি, এগুলো কেচে নেব। এরপর আমি এগুলো কেচে কাচতে দিয়ে, এদিকে কাঁচা হবে, আমি মেয়ের ঘরটা পরিষ্কার করি, কারণ মেয়ে পড়তে গেছে। দেখো, বইপত্র যেখানে যেভাবে ছিল সেই ওর ওইভাবে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। এইভাবেই আমি এখন ওর ঘরটা গুছিয়ে সব বালিশের কভার টভার সব কিছু খুলে নিচ্ছি। খুলে এগুলো সব কাছাকাছি করব, করে ওর আবার ম্যাট্রেসের ওপর একটা তোষক পাতা আছে পাতলা মতো, ওটাতেই প্রচণ্ড কোমরে ব্যথা হয়, তবু তবু ওটাতেই শোবে। এখন ওইগুলো ছেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার বইপত্র সব এখানে একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কটার মধ্যে, এটা আসলে আমরা যখন আগে বসিরহাটে ছিলাম তখন সেরকমভাবে কিছু কেনা হয়নি, কারণ আমরা প্রথম যখন এসেছি তখন তখন এই ট্রাঙ্কটা কিনেছিলাম কিছু জিনিসপত্র রাখার জন্য, কাপড় টাপড় রাখার জন্য। সেই ট্রাঙ্কটা এখন রাখার জায়গা হয় না, তাই এখানে রেখেছি। ওর বই রাখে, ওর বই বুকশেলফ আছে, কিন্তু এই ঘরে ও যেহেতু থাকে, এই ঘরে থাকে বলতে এখানে পড়াশুনোটায় সব ধুলো ওগুলো মুছে দিলাম। আর তোমার এই পর্দাগুলো সব খুলে নিতে হবে, পর্দাটাও আমি কেচে নেব। পর্দা যদিও আমি প্রতি মাসে কাচি না, 2-3 মাস অন্তর অন্তর কাচি, কারণ পর্দা কাচাটা একটু কষ্টকর, তাই আর অতটা নোংরাও হয় না। আর জানলা টালনা এগুলো সব আমার মোছাই ছিল, কারণ আমি প্রতি মাসেই আমি ডিপ ক্লিনিং একবার করি। এই দেখো, সমস্ত সুইচ বোর্ড যা আছে, তোমার লাইটের লাইট বোর্ড, টিউবলাইট সব আমি মুছে নিই, কারণ ধুলো জমে থাকলে আমার একদম ভালো লাগে না। আর তার জন্য সবসময় ধুলোটা কম থাকে ঘরে। আর বেশি আমার হাজব্যান্ডের আবার ডাস্ট অ্যালার্জি আছে, ও একদমই ডাস্ট সহ্য করতে পারে না, ওর জন্য কোনো দিনই আমার কোনো কাজে হেল্প করতে পারে না, আমাকে একাই করতে হয়। আজকে যদিও বাড়ি নেই, তাই আমি শুরু করেছি, কারণ বাড়িতে থাকলেও ঘরে থাকতেই পারতো না, বাইরে চলে যেতে হতো। আর দেখো, এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর বের করে আরেকটা ঘর শুরু করব। এই এই ঘরটাও নোংরা হয়, এত কোত্থেকে নোংরা আসে আমি সেটাই বুঝতে পারি না, কারণ প্রতি সপ্তাহেই প্রায় ডিপ ক্লিনিং করা হয়। আমি সমস্ত কিছু খুব, তোমরা আমার সাথে থাকলে, আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে আমি সারাদিনে কতবার ঘর পরিষ্কার করি। আমাকে বলে আমার ম্যানিয়া নাকি, আমিও সারাদিন ধরে ওই কাজ করি, শরীর চলে না, তবু আমার ওটাই ভালো লাগে করতে। কাজের লোক দিয়ে করাতে আমাকে প্রচুর বলে, কিন্তু আমি করি না, আমার একদম পছন্দ না, ওরা যেই কাজ করে আমার একদম পছন্দ হয় না। এই বেড কাভার, বালিশের ঢাকনা এগুলো সব পুড়িয়ে দেবো পরে। এখন এই যে মেশিন, দেখো কেমন নোংরা হয়েছে সব, জলটা কেমন কালো হয়ে গেছে, এটা চেঞ্জ করে আবার জল দিতে হবে। এখন আমি ওয়াল টুয়ালগুলো একটু মুছে নিচ্ছি, যেটা হাতে নাগাল পাচ্ছি হাতে, আর নয় তো একটু ঝাঁটা দিয়েই মুছে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে তারপর ডাস্টার দিয়ে ধুলোগুলো মুছে নিচ্ছি, কারণ ওয়ালগুলোতেও না কালার যেহেতু করা, যেন ধুলোগুলো দেখা যায়, একটু হালকা হালকা মনে হয় যেন ধুলো ধুলো আছে ওরকম। এগুলো সব সুইচ বোর্ড টোডগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি প্রতি সপ্তাহেই করি,
একদিন করে, কারণ না তো ধুলো পড়ে যায়। আমি একবার শুকনোভাবে মুছে নিই, তারপর আবার আমি হয় কলিন দিয়ে নয়তো লাইজল দিয়ে কিছু একটা দিয়ে আবার ভিজিয়ে নিয়ে তারপর আবার মুছি। তাতে কি সুইচ বোর্ডগুলো পরিষ্কার থাকে আর সব সব কিছুই, লাইট ফ্যান সব পরিষ্কার থাকে। ফ্যানটায় যদিও লাইজল দিইনি কোনো দিন, কারণ কালার উঠে যায় কিনা কে জানে, তার জন্য আমি ওটাতে বেশিরভাগটাই কলিন দিয়েই মুছি। ঘড়ি টড়ি ঘড়িটা মুছে নিচ্ছি, ঘড়িটাও কালো রঙের যেহেতু ওই জন্য ধুলো পড়ে, আমি ঘড়িটা নাগাল পাই না, তাই আমি সোফার উপর উঠে মুছে নিই। আর যেটা সেটা হলো কি বলতো, ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো থাকে। নোংরা আমার একদম পছন্দ হয় না, তাই আমি সারাদিন ধরে ঘর গোছানোর কাজই বেশি করি। এই ফ্যানগুলো মুছে নিচ্ছি, ফ্যানগুলোতেও ধুলো পড়ে যায়, আর ফ্যান গরমকালে একটু বেশি ধুলো পড়ে, ফ্যান যখন চলে তখন, আর যখন অফ থাকে তখন অতটা ধুলো পড়ে না। এবার আমি টিভি ক্যাবিনেটের ওপরটা মুছে নেব, এটা ওপরটায়ও ধুলো পড়েছে। গাছ আমার এখানে বেশিরভাগটা এখানটায় সব গাছ আছে, গাছগুলো আমি সরিয়ে সরিয়ে মুছে নেব। আগে বড় গাছগুলো সব আমি সরিয়ে দিয়েছি, এগুলো সব মুছে আবার পরে আবার আমাকে সব কিছু আবার একবার কলিন দিয়ে নয়তো এসে দিয়ে মুছতে হবে, কারণ এখন আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। কারণ একবারে ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে কী হয়, নোংরাগুলো একদম আটকে আটকে যায় আর ওতে আরও তোমার কালো কালো হয়ে যায়, দাগ পড়ে যায়। তাই আমি আগে শুকনোভাবে মুছে নিই, তাতে ধুলোটা চলে যায়, তারপর আবার ভিজিয়ে তারপর কলিন দিয়ে নয়তো বললাম লাইজল দিয়ে মুছি। এভাবে মুছে নিই, তাহলে হলো পরিষ্কারটা বেশি হয়, ধুলোটা আগে চলে গেলে তখন পরে আর কষ্ট হয় না। এখন ধরো আমি এখন মুছে নিচ্ছি সব কিছু, মুছে টুছে তারপর সব ঘর টর মুছে টুছে স্নান টান করে সব কিছু করে বিকেলবেলা যখন অবসর হব তখন গিয়ে আবার এগুলো মুছে নেব, নয়তো তোমার পরের দিনও মুছতে পারি, কারণ ধুলোটা যেহেতু চলে গেছে জন্য এই টিউব টিউবগুলো সব মুছে নিয়েছি। এখন আমি পর্দাগুলো খুলছি, পর্দাগুলো খুলতেও একটা পরিশ্রমের ব্যাপার, এটা যদিও বাড়ি থাকলে খুলে দিত, কারণ ওই স্ক্রু দিয়ে আটকানো আছে সবগুলো, স্ক্রুগুলো খুলতে হচ্ছে, খুলে খুলে তারপর খুলতে হচ্ছে, ওর জন্য আমার পর্দা কাচতে ভীষণ রাগ হয়। এগুলো খোলা তারপর আবার সবগুলো মেশিনে কাচতে গেলে পর্দার ক্লিপগুলো সব খুলতে হয়, সেগুলো ওর জন্য পর্দাটা আমি একটু কম কাচি, দু তিন মাস পরপর কাচি, কারণ তখন যখন দেখি একটু ধুলো একটু নোংরা নোংরা ভাব হয়েছে। আর বেশি অতটা নোংরা হয় না, কারণ অত তো আমাদের তো অত একদম রোডের ওপরে না, একটু ইসেতে গলির ভেতরে, তার জন্য অতটা ধুলো পড়ে না, কিন্তু ঘরে কোথা থেকে এত ধুলো আসে সেটাই বুঝতে পারি না। এখন আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব, কারণ পাপোশগুলো সব আমি আজকে কেচে দেবো আর ধুয়ে নেব। আর ভালো করে ঝাঁট দিয়ে নিলে কী হবে, ঘরটা তারপর মুছতে খুব সুবিধা হয়, তখন আর ধুলো টুলোগুলো থাকে না, তাই মোছাটা খুব তাড়াতাড়ি হয়। আমি সমস্ত ঘর এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, সোফাটা সরিয়ে, সোফাটা যদিও কর্নার সোফা দুটো ভাগে ভাগ করা, এই দেখো মাঝখানটা, এটা সবসময় তো আর সরানো হয় না, কিন্তু এই মাঝখানটায় ধুলো পড়ে যায়, তার জন্য মাঝে মাঝে সরিয়ে সরিয়ে এই জায়গাগুলো মুছে নিই আর ঝেড়ে নিই এদিকটায়, ওর জন্য সোফাটার জন্য আমার ওর জন্য সুবিধা আছে, এ নোংরা পড়ে না কোথাও, আগে পিছনে সব জায়গায় ক্লিন থাকে। এখন আমি আমার বেডরুমটা পরিষ্কার করছি, আমার বেডরুমটা আগে একটু, আমার ঝুলঝাড়ুটা আসলে ভেঙে গেছে, তাই ঝুলঝাড়ুটা নেই, এখন আমি ঝাঁটা দিয়ে করছি। আমাকে ঝুলঝাড়ু আরেকটা কিনতে হবে আর ওয়াল ঝাড়ু একটা আনতে হবে, ওটা আমার ছিল নেই, ওটা কেনা হয়নি। এখন আমি আগে ঝাঁটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার ডাস্টার দিয়ে মুছে নেব সব, কারণ হলো হাত দিয়ে সব নাগাল পাচ্ছি না, সব যাচ্ছে না হাতটা এত দূর পর্যন্ত, ওর জন্য আগে একটু ঝাঁটা দিয়ে করে নিলাম। আর ওয়ালগুলো যেহেতু ডিপ কালার, তার জন্য ওয়ালটার মধ্যে না ধুলোটা দেখা যায়, লাইট জ্বালালে মনে হয় যেন ধুলো ধুলো লাগছে, আমার কাছে লাগে, এখন অন্য কারো কাছে লাগে কিনা জানি না, তাই আমি মাঝে মাঝে ওয়ালটা একটু ডাস্টার দিয়ে মুছে নিই। আমাকে ওর জন্য বকাও খেতে হয়, কারণ হলো সবসময় ওইগুলো করি বলে আমাকে বলে, এইগুলো সারাদিন ধরে ধুলো কত পরিষ্কার করে মানুষ। এখন আমি ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ফ্যানটা এখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তারপর সব কিছু আমি বেড কাভারটা সব বালিশ টালিশগুলো ভেতরে রেখে বেড কাভারটা ওপর দিয়ে দিয়ে রেখেছি, কারণ হলো বেড কাভারটা কেচে দেবো, তাহলে আর ভেতরে তোষকের ওপর নোংরা টোংরাগুলো পড়েনি। এখন এগুলো সরিয়ে একটু ঝেড়ে নিই, ঝেড়ে সরিয়ে তারপর হলো তোমার আবার এদিকটা মুছে ঝেড়ে
আলমারি টালমারিগুলো মুছতে হবে। এই আলমারির ওপরে আমার একটা ব্ল্যাঙ্কেট আছে, সেই ব্ল্যাঙ্কেটে এটা একটু একটু ধুলো পড়ে, এটা মাঝে মাঝে একটু মুছে দিই। যদিও খুব বেশি ধুলো নেই, কারণ আমি গত সপ্তাহে মুছেছিলাম, তার জন্য ধুলো টুলো খুব বেশি নেই। আসলে কি, যারা ধরো অনেক দিন পর একবার করে তাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়, কারণ তখন মনে হয় যেন সবই নোংরা। কিন্তু দেখবে সপ্তাহে সপ্তাহে কিংবা হলো 15 দিনে একবার করবে, তাহলে পরিশ্রমও কম হয় আর ঘরে ধুলোবালিও কম থাকে। ওই জন্য আমি এগুলো সব আবার ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আলমারিটাও মুছবো। আর আমি তোমাদের আগে বলেছি আমি সব ঘর টোটে পর্দাগুলো খুলে নিচ্ছি, খুলে জানলা টালনাগুলো সব মুছে নেব, গ্রিল। আর এই জানলাগুলো তো চ্যানেলগুলোতে ধুলো জমে, সেই ধুলোগুলো একবার যদি আটকে যায় আর বেরোয় না, ওই জন্য চ্যানেলগুলো আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি। তো আমার এই গ্লাসটা ভেঙে গেছিলো, আমাকে লাগাতে এসেছিলো, এসে বলছে বৌদি আপনার চ্যানেলগুলো এত পরিষ্কার। আমি বলছি হ্যাঁ, আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি। তারপর এরপর আমি বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম, বারান্দাটায় আমার প্রচুর ফুল গাছ আছে, বারান্দাটা ঝাড় দিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, সব পর্দা টর্দাগুলো সব মেশিনে দিয়ে। তারপর যদিও আমার আজকে পর্দা কাচা হবে না, হ্যাঁ, কারণ অতটা আমি পারবো না মনে হচ্ছে, যা এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর তোমার মুছবো। এই সবগুলো আমার ফ্ল্যাটটা মোটামুটি বড়ই, তার জন্য আমার এগুলো সবগুলো ঘর পরিষ্কার একদিনেই শুরু করেছি আমি, এর জন্য পরিশ্রমটা আমার একটু বেশি হয়ে গেছে। একটা একটা করলে কষ্টটা কম হয়, কিন্তু ঝামেলাটা বেশি হয়। আজকে এটা আজকে ওটা প্রতিদিনই ওর একটার মধ্যে লেগে থাকতে হয়, আর আমার আগে সময় ছিল না, তাই আমি আগে করিনি। আর আজ কাল মহালয়া, আমার আজকে শেষ করতে হবে। ওর জন্য কিচেনটাও মহালয়ার দিন সকালবেলায় করেছি, কিন্তু আমি ওটা তোমাদের আর করবো, কারণ তোমাদের আর দেখাতে পারবো না, কারণ ওটাতেও একটু বিশেষ করে ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যে তোমার সব কিছু দেখাতে গেলে আমার প্রচুর বড় হয়ে যাবে, আমি ভিডিওটা পোস্টই হবে না পরে, ওর জন্য আমি সব কিছু দেখাতে পারবো না। এখন দেখো এগুলো সব, এই পাপোশগুলো সব আজকে ধুয়ে দেবো, সব সার্ফ জলে চুবিয়ে রাখবো, তারপর ব্রাশ দিয়ে ঘষে 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 দিলে তোমার হলো পরিষ্কার হয়ে যায়। ব্রাশ ছাড়া কিন্তু পাপোশগুলো পরিষ্কার হতে চায় না, কারণ পাপোশের ভেতরে ভেতরে ধুলো ধুলোগুলো একদম আটকে আটকে থাকে। তাই কাপড় কাচা ব্রাশ যেগুলো আছে সেই ব্রাশ আমি কাপড় দিয়ে ঘষে দিই। দেখো আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে বলেছিলাম যে আমি ঘর টর ঝাড় দিয়ে তারপর আমি গ্লাস টাসগুলো সব মুছি, কারণ কি ঝাড় দেওয়ার সময় একটা ধুলো ওড়ে, সেই ধুলোটা গিয়ে বসে আবার, তখন যখন তখন আবার ধুলো ধুলো দেখা যায়। তার জন্য আমি কি করি, আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর সব কিছু মুছি। যদিও আজকে অনেক কিছু আগে মুছেছি, কারণ ডিপ ক্লিনিং কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিই, কারণ হলো ঘরটা মোটামুটি আমার পরিষ্কার হয়েছে, আর সবগুলো ঘর আমি দেখাতে পারলাম না। আমি শুধু তিনটে, যদিও আজকে আমি সবই পরিষ্কার করেছি, শুধু কিচেনটা বাদে, কিচেনটা আমি আরেক দিন করবো, কালকে করবো। আজকে আসলে আমার ফ্ল্যাটটা অনেকটাই বড়, তার জন্য আমি পুরোটা একদিনে কুলিয়ে উঠতে পারি না। তো তার মধ্যে কাপড়গুলো কাচা আছে, সব পর্দাগুলো কাচতে হবে, তাই মোটামুটি ঘরটা এখনও ঝাড় দিয়ে পুরো পরিষ্কার হয়নি, এই সাইডটা একটু বাকি আছে। তো আমি বাসনগুলো মেজে একদম ঝাড় দিয়ে নিয়ে আসবো ওই দিকটায়, আর কাপড় কাচা হচ্ছে মেশিনে, আমি এই ফাঁকে বাসনগুলো মেজে নিই, কারণ আমার এখনও রান্নাও বাকি আছে। বাজে হলো 12টা, আমি প্রায় 10:30 আগে থেকে শুরু করেছি, পুরো ঘর ঝেড়ে সব মুছে প্রচুর টাইম লেগে যায়। তাই আমি আগে ভাবলাম বাসনগুলো মেজে নিই, মাছ এনে রেখেছে, সেই মাছ রান্না হয়নি এখনও, কখন করবো জানি না সব এখন। যদিও আজকে বোধ হয় 5টা বেজে যাবে স্নান করতে করতে, মনে হচ্ছে যা, কিন্তু বাসনগুলো আগে মেজে নিই, বাসনগুলো মেজে নিলে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, তারপর আমি একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপর পুরোটা একবারে মুছে নেব।
বাসন দেখো আমার মাজা হয়ে গেছে, আমি এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো বাসনই মেজে ফেলেছি। এই দেখো ঘর পরিষ্কার করে এত নোংরা বেরিয়েছে, বেশিরভাগটাই কাগজ, ফালতু কাগজ যেগুলো সেগুলো এখানে সেখানে পড়ে থাকে, মেয়ে নষ্ট করে কাগজ, সব খাতা এইগুলো। এখন এগুলো আমি আগে ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো ঘরটা, এবার আমি এগুলো সব তোমার একটা প্লাস্টিকে ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখবো, তুলে আগে জায়গাটা পরিষ্কার করে নেব, তারপর গিয়ে আমি ঘরটা মুছবো। সবাই দেখো আমি ক্যারি ব্যাগে তুলে রাখছি, কারণ আমাদের মিউনিসিপ্যালিটির গাড়ি আসে পরের দিন সকালবেলা, প্রতিদিন সকালে আসে, শুধু রবিবার আসে না। তো আমরা যত নোংরা সব কিছু এরকম সেতে ডাস্টবিনে রেখে দিই, না তো বেশি হলে সব তো ডাস্টবিনে ধরে না, তখন আমি ক্যারি ব্যাগে করে রেখে দিই। এগুলো সব পরের দিন ওই ময়লার গাড়িতে দিয়ে দেবো। আমরা এখানে সেখানে কোনো ময়লা ফেলি না, আমাদের ফ্ল্যাটের আশপাশে কোনো ময়লা নেই, ময়লার গাড়ি ডেলি আসে, তাই আমাদের কোনো অসুবিধা হয় না, মিউনিসিপ্যালিটি থেকেই আসে সমস্ত কিছু। এই দেখো আমি এখন ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, এখন আমি ঘরটা মুছে নেব। আমি দেখো আমি লাইজল দিয়ে দিচ্ছি ঘর মোছার জলে, প্রথম একবার জলটা নিলাম, নিয়ে দুটো ঘর মুছবো। আমি ম্যাজিক মপ দিয়েই মুছি ঘর, কারণ আমি বসে বসে ঘর মুছতে পারি না, ওর জন্য আমার ম্যাজিক মপ ছাড়া হয় না। আমার ম্যাজিক মপের এই ম্যাজিক মপটার হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, তাই আবার একটা কিনে এনেছি হ্যান্ডেল, যেহেতু বাস্কেটটা ভালো আছে তাই এখন আমি ম্যাজিক মপ দিয়ে আগে সবগুলো ঘর ভালো করে মুছে নেব। একটা একটা করে দেখো ঘর ম্যাজিক মপ দিয়ে ঘর মোছার খুব সুবিধে, যেমন হলো জলটা একদম নিংড়ে যায় পুরো জলের মধ্যে, এক ফোঁটাও আর কি ম্যাজিক মপটার মধ্যে জল থাকে না, তার জন্য ঘরটা মুছতে খুব সুবিধে হয়, শুকিয়ে যায় তাড়াতাড়ি, ঘর শুকিয়ে যায়, আর হাত দিতে হয় না বারবার, তোমাকে ন্যাতায় হাত দিতে হয় না, কিংবা অন্য যেগুলো হ্যান্ডেলগুলো আছে সেগুলো হাতে তোমাকে নিংড়ে নিতে হয়, কিন্তু এটার মধ্যে ওইগুলো কিছু করতে হয় না। আমি এরিয়া সোফার ভেতরগুলো সব এগুলো মুছে নিচ্ছি, কারণ এখানটা যেহেতু ডেলি তো ওই এটা ঢুকিয়ে মোছা যায়, কিন্তু সেই ডিপ ক্লিনিংটা হয় না ওপর দিয়ে যা মোছার, আমি প্রতিদিনই হ্যান্ডেলটা ঢুকিয়ে মুছি কিন্তু সেভাবে হয় না, সরিয়ে তো আর মোছা হয় না, কারণ কভার টভারগুলো লাগানো থাকে, তাই এখন আমি সব মুছে নিচ্ছি। যেগুলো আর পা কিছু দাগ ফাগ থাকলে সেই ম্যাজিক মপে পা দিয়ে একটু ঘষে দিলে সব উঠে যায়, আর যেহেতু টাইলস লাগানো ঘরে তার জন্য আরও পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি, কোনো কিছু সেভাবে আটকে থাকে না। এখন আমি এগুলো মুছে প্রত্যেকটা ঘর মুছে নেব পরপর, কারণ ঘর মোছাটা হয়ে গেলে ঘরটা ক্লিন হয়ে গেলে দেখবে শরীরটাও ভালো লাগবে, আর এত নোংরা বেরিয়েছে সব কিছু থেকে মনে হচ্ছে যেন সব সারা শরীর একদম ধুলো ধুলো হয়ে গেছে। এখন আমি এগুলো সব পরিষ্কার করে এই দেখো এখন আরেকটা ঘর পরিষ্কার করছি, মেয়ের ঘর পরিষ্কার করে আসলাম। মেয়ে যেহেতু ঘুমোচ্ছিলো ও ভিডিও করতে দিল না, কারণ ও পড়তে গেছিলো ভোরবেলা উঠে, তারপরে এসে আবার একটু ঘুমিয়েছে, তার জন্য আমাকে বলছে না ভিডিও করবে না আমার ঘরে, ওর ঘর আমার মোছা হয়ে গেছে। এই ঘরটাই মেনলি মেয়ের জন্য বানানো হয়েছে, ওই বুকশেলফগুলো এইগুলো সব, কিন্তু ও ওই ঘরেই থাকে বেশি, ওটা ছোটো ঘর, ওখানেই ওর ভালো লাগে নাকি। এই দেখো আমার গাছগুলো সব আমি জায়গা সেলফের ওপরটা সরিয়ে সরিয়ে গাছগুলো সরিয়ে একটু মুছে নিলাম, আর ম্যাজিক মপে কি চুলটা আটকে যায়, সেই চুলগুলো একটু মাঝে মাঝে ছাড়িয়ে নিলে সুবিধা হয়। এই দেখো আমার সব কাপড় কাচাও হয়ে গেছে, সকালবেলা এই কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, কাচা হয়েছিলো, ওগুলো আমার শুকিয়ে গেছে, এগুলো তুলে এখন এগুলো আবার সব মেলে দিলাম, পুরো ছাদ মনে হচ্ছে যেন আমারই কাপড় ভর্তি, তবুও পর্দাগুলো তো কাচাই হয়নি, সব শুধু হলো এই কাপড়গুলোই গাছা হয়েছে এখন। আর যা অবস্থা আকাশটার, সব কাপড়গুলো মেলে দিলাম, দেখতে পাচ্ছ কত কাপড় কেঁদেছি আজকে, একটাতেও ক্লিপ লাগাইনি, কারণ বৃষ্টি নামলে তাড়াহুড়ো করে তুলতে পারবো তাই, কারণ হয়তো ক্লিপ লাগালে খুব অসুবিধে হয়ে যায় তুলতে। আর আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, মেঘ করেছে, এক ঘন্টা যদি সময় দিত তবেই আমার কাপড়গুলো শুকিয়ে যেত, কারণ মেশিনে দিতেছি তো জলটা ঝরে গেছে, শুধু তোমার একটু শুকোনোর জন্যই, এই সোফার কভার টাভারগুলো তো এখনই শুকিয়ে যাবে, কিন্তু বেড কাভারগুলো নিয়েই টেনশন, এক ঘন্টা সময় পাবো কি না জানি না, বলতে পারছি না কী হয়। ঠিক আছে চলো এখন আবার নিচে যাচ্ছি।
দেখলে আমার ঘর মোছা হয়ে গেছে, কাপড় কেচে আমি মেলে দিয়ে এসেছি অনেকগুলো, আর এখন আমি ঝাড়াটা একটু ধুয়ে নেবো আর ম্যাজিক মপটা ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে ওগুলো রেখে আমি স্নান করবো। না আমার আরেকটা কাজ বাকি আছে, আমি মাছ এনেছিলো, মাছটা আমি ধুইনি, এমনি বাটিতে করে বেঁকে ফ্রিজে রেখে দিয়েছি, আমি মাছটা বের করে এখন ধোবো, ধুয়ে তারপরে আমি স্নান করবো। স্নান করার সময় একটা পাপোশ আছে সেগুলো ধোবো, সবগুলো দিচ্ছি না কারণ আকাশটা আজকে প্রচণ্ড মেঘলা করেছে। এখন আমি যদি ধরো কিছু পরি সব কিছু ধুই তাহলে পরে আবার শুকোবে না, তার জন্য আমি এখন আর আজকে আর কোনো কাছাকাছি করবো না, যা দেখলে এই পর্দাগুলো কাঁচা হয়নি, যা করেছি ওইটুকুই, আর বাকিটা আমি কালকে করবো। ওইগুলো করে যেগুলো দিয়ে এসেছি সেগুলো আমার শুকিয়ে গেলেই হয়। আর আমি মাছটা ধুয়ে স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর একটু মাছ ভাজবো, কারণ সকালবেলা আমি শুধু ডাল আলু সেদ্ধ আর একটা ভাজা করেছিলাম উচ্ছে ভাজা, আর কিছু করিনি। এখন ভাবছি মাছ ভাজা দিয়েই খেতে দিতে হবে, সকালবেলা ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখো কটা বাজে, দেখতে পারবে কি না কে জানে, দুটো বেজে গেছে। এই দেখো দুটো বেজে গেছে, দেখলে দুটো বেজে গেছে। এখন আমি স্নান করব, স্নান করে দুটো এই দেখো দুটো বেজে গেছে, আমি এখন স্নান করব, স্নান করে তারপর পুজো দেবো, তারপর বাকি সব করবো। সেই মোটামুটি আমার তিনটে বেজে যাবে খেতে খেতে, তারপর গিয়ে সব আবার ঘরগুলোতে সব দেখতে আবার পাতা সব কিছু করা, সব গুছিয়ে আবার সবগুলো একটু কলিন দিয়ে মোছা, এগুলো করতে করতে আমার বিকেল হয়ে যাবে আজকে। আজকে প্রচণ্ডই পরিশ্রম হয়েছে, চোখ দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, একদম ভালো লাগছে না কিছু, আর আমার এমনিতেই কোমরে একটু যন্ত্রণা হয় তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তারপর সকালবেলা মোটামুটি 5 কিলোমিটার মর্নিং ওয়াক করে এসেছি, এসে তারপরে এগুলো করলাম, তার জন্য চোখ টোক দেখো একদম বসে গেছে মনে হচ্ছে। ঠিক আছে আমি এই পর্যন্তই করছি আজকে, আর পরবর্তীতে আবার দেখাবো তোমাদের ঘর, পুরো ঘরটা সব কিছু ক্লিন করে সব দেখতেবার টেক্তবার বিছিয়ে কেমন লাগছে তখন আবার দেখাবো। ঠিক আছে এখন আমি যাচ্ছি, এখন আমি স্নান করবো, তার আগে মাছটা ধুয়ে নিই। এই দেখো মাছ এনে রেখেছি, আমার এখনও মাছ ধোয়াই হয়নি, এখন আমি মাছ ধোবো। এই দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে, আমি মাছগুলো আলাদা আলাদা টিফিন বক্সে সব আলাদা আলাদাভাবে রেখে দিই, কারণ হলো যেন পরে আর আমাকে আবার নতুন করে সেগুলোকে আবার বের করেই করতে না হয়। আমি পাঁচ পিস ছ পিস এরকম করে রেখে দিই, যেদিন যেটা লাগে সেটা আমি বের করে নিই, আর বাকি এখানে রেখেছি। আর আজকের জন্য আমাদের তিনজনের 3 পিস নিয়েছি এই ভাজা করব, আর এখন এগুলো সব আটকে রেখে দেবো। আমার এই সবজি আর মাছ আমি কি করে অর্গানাইজ করি সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কার্ডেও দেওয়া থাকে, তোমরা অবশ্যই দেখবে সেটা, আমি কি করে সেগুলো অ্যারেঞ্জ করি, কি করে রাখি সেখানে আমার সব দেওয়া আছে। এই দেখো আমি ফুলকপিও ভাপিয়ে রেখেছিলাম কিন্তু আজকে আর রান্নার সময় হবে না, তার জন্য আর করতে পারছি না। তোমরা দেখলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর রান্নাঘর পরিষ্কার কিংবা পরবর্তীতে আর সব কিছু গুছিয়ে গেছি তোমাদের আর দেখাতে পারলাম না। ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে।